আজকে ঢাকা শহরে মুষলধারে বৃষ্টি শুরু হলো। গাড়ি নিয়ে বের হতেই প্রচণ্ড বাতাস, বাতাসের সাথে বৃষ্টি, তার সাথে ছোট ছোট পাথর পড়তেছে। এত বৃষ্টি যে সামনের দিকে ভালোভাবে দেখা যাচ্ছে না। আমার গাড়ির ওয়াইপার ব্লেড পানি কাটছে না, তাই আমাকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকে প্রচণ্ড গরম পড়েছিল, এই গরমের কারণে সম্ভবত বৃষ্টি হলো। বৃষ্টির গতি দেখে বোঝা যাচ্ছে যে আজকে সারা বিকালটি বৃষ্টি হবে এবং রাতেও বৃষ্টি হতে পারে আশঙ্কা করা যায়। বৃষ্টির এত বেশি পরিমাণ হচ্ছে যে বাইরে প্রচণ্ড ঠান্ডা এবং বাতাসও হচ্ছে। এত গরম ছিল, এখন সব গরম চলে গেছে, এখন শুধু ঠান্ডা। আবহাওয়াটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। এই যে ভ্যান চালকেরা বৃষ্টিতে ভিজে ভিজে ভ্যান চালাচ্ছে, কিছু মানুষ বৃষ্টিতে হয়তো ভিজছে, যারা আজকে বৃষ্টিতে ভিজবে তাদের আজকে রাতে জ্বর আসবে সম্ভবত। যাতে জ্বর না আসুক দয়া করি। পাথর পড়া দেখে আমি ভয় পেয়ে গেছিলাম যে আমি গাড়ি নিয়ে কোথায় লুকাবো, যেহেতু আমি খোলা জায়গাতে। যদি বড় বড় পাথর পড়ে তাহলে তো সম্ভবত আমার উইন্ডশিল্ডটি ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে। খুব ভয় পেয়ে গেছিলাম। আসলে তেমন বড় বড় পাথর হয়নি, খুব ছোট আকারের পাথর পড়েছে। এখন আমি আমতলি, মহাখালী আমতলি, এখানেও বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। এই বছরে এই প্রথম এই বৃষ্টি হচ্ছে। এই গাড়িটি যাবে বামে, সে ডান দিক দিয়ে এসে বামে ইন্ডিকেটর দিয়ে ঢুকাচ্ছে, সে রং সাইড দিয়ে এসে বামে যাওয়ার চেষ্টা করতেছে। মানে অদক্ষ ড্রাইভার কতগুলা সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশে, অসভ্য নাম্বার ওয়ান। সামনে রেল ক্রসিং, রেল ক্রসিং পড়েছে, ট্রেন পার হচ্ছে, পার হওয়ার পরে সামনের দিকে যাব। দেখুন সিগন্যালটি ছাড়ার সাথে সাথে এই বাচ্চা মহিলা কিভাবে দৌড়াদৌড়ি করতেছে, প্রচণ্ড ব্যস্ত তারা। এখন রোজার মাস, এ কারণে বাসায় যাওয়ার জন্য তারা দৌড়াদৌড়ি করতেছে।